হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকে ভিডিওতে নিয়ে এসেছি একটি প্রজেক্টার রিভিউ করার জন্য। আসলে এই প্রজেক্টারটি খুবই ভালো মানের একটি প্রজেক্টার। সাধারণত কমা দামের ভিতরে এত ভালো মানের প্রজেক্টার আপনি পাবেন না, কারণ সাধারণত যে প্রজেক্টারগুলো আপনারা ক্রয় করে থাকেন বিশ্বকাপের খেলার উপলক্ষে বা নিজের ফ্যামিলিতে ব্যবহার করার উপলক্ষে, তো এই প্রজেক্টারগুলোতে থাকে লুমিয়াস হচ্ছে 1200, আর এই প্রজেক্টারটাতে লুমিয়াস রয়েছে 3200, যেটা আপনি দিনের বেলায় জীবন্ত ছবি দেখতে পাবেন বলা যায়। তো আসলে এই প্রজেক্টারটি কি কি থাকছে এবং এর পুরো ফিচার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। সো বন্ধুরা, আপনারা দেখছেন থ্রি জিবিডি পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সো বন্ধুরা, চলুন এটি আনবক্স করি এবং এর ভিতরে কি কি রয়েছে, কিভাবে আপনারা ফিটিং করবেন আর পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন। সো বন্ধুরা, এই প্রজেক্টারটি হচ্ছে সেরালাক্স, তার মানে সংক্ষেপে CL760। তো আপনারা এটি খুব সহজেই ক্রয় করতে পারবেন, এটা বিডিএসটাও ছাড়া অন্য মার্কেটেও আপনারা পাবেন, বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল। তো এটি প্রথমে বক্সটি ওপেন করলে পাবেন এর ভিতরে প্রজেক্টারটি। এটি খুবই লুকিং একটি কালারের প্রজেক্টার। এটি দুইটা কালার পাবেন এবং আপনারা প্যাকেটের ভিতরে এখানে আপনি লেখা দেখতে পাবেন সেরালাক্স, এবং এখানে রয়েছে আপনার একটা শাটার। আপনি এটা যদি তখন আপনি আপনার ফোকাসিং করার ক্ষেত্রে এটাকে আপনার লেন্সটাকে প্রোটেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর একটি পারফরমেন্স এখানে। এরপর রয়েছে এখানে বেশ কিছু মেনু, আর এপাশে যে পোর্টগুলো রয়েছে এখানে রয়েছে টেলিভিশনের জন্য পোর্ট, এবং রয়েছে দুইটি USB পোর্ট, একটি 1.2, এবং রয়েছে HDMI পোর্ট, যেটির মাধ্যমে আপনি সিডি থেকে সরাসরি বা DVD মাধ্যমে দেখতে পারবেন। তারপর রয়েছে HDMI পোর্ট, যেটিও আপনি আপনার টিভি অথবা আপনার ডিশের মাধ্যমে সিডি অথবা সিডি এবং DVD মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবং এপাশে রয়েছে VGA পোর্ট, যেটি আপনি আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখতে পারবেন। এরপর রয়েছে পাশে অডিও পোর্ট, যেটির মাধ্যমে আপনি মাইকের দিতে পারবেন বা আপনার বক্সে লাইন দিতে পারবেন। এরপর রয়েছে আপনার, এবং এখানে রয়েছে আপনার বিদ্যুতের প্লাগিং লাইন, আর এখানে দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ছোট বড় করার জন্য ইমেজ, এটা আমরা একটু পরে দেখব, এবং এখানে রয়েছে আপনার স্ক্রিনটাকে বড় করার জন্য। তো এটি মূলত সাধারণত এই প্রজেক্টরের যে সাইজটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে 150 ইঞ্চি, সর্বোচ্চ আপনি 150 ইঞ্চি, এবং হাইটের মধ্যে 150 আপনার সর্বোচ্চ রয়েছে। আপনি 150 ইঞ্চি তার মানে বুঝতে পাচ্ছেন যে আমার চেয়েও আর অনেক হাই হবে আপনার ফটোগুলো বা আপনার ইমেজগুলো। এরপর রয়েছে ইউজার ম্যানুয়াল, এটির কোনো ওয়ারেন্টি কার্ড নেই, কারণ এটা কোনো ওয়ারেন্টি নেই, কারণ এটা হচ্ছে চায়না প্রোডাক্ট, যার কারণে কোনো ওয়ারেন্টি নেই। এরপর এর সাথে আপনাকে আর যে জিনিসগুলো দেবে সেগুলো হচ্ছে আপনার পাওয়ার কেবল, এরপর রয়েছে একটি রিমোট, খুবই সুন্দর লুকিং একটি রিমোট। এরপর রয়েছে আপনার টেলিভিশনের সাথে কানেক্ট করার জন্য একটি জ্যাক, এবং রয়েছে দুইটি স্ক্রু। আসলে এক্স্যাক্টলি এই স্ক্রু দুটো কী কাজে লাগে এটা আমি জানি না, তবে এটা যদি কখনো ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হয় তখন হয়তো বা জানতে পারবো এটা আসলে কী কাজে লাগবে। এবং এর সাথে রয়েছে আরেকটি আপনার গ্লাসটাকে প্রোটেক্ট করার জন্য বা মুছে রাখার জন্য এই ছোট্ট কাপড়টি। তো এর মধ্যে আর তেমন কিছু নেই। বন্ধুরা, এর সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটি আপনার ঠান্ডা করার জন্য একটি কুলিংয়ের ফ্যান রয়েছে, এবং সামনে একটি কুলিং ফ্যান রয়েছে, এটা আপনি পরিষ্কার করতে পারবেন। পরিষ্কার করার জন্য এখান থেকে এটা বের করা যায়, বের করে আপনি এটি পরিষ্কার করতে পারবেন আপনার যখন আবর্জনা জন্ম নেবে। এবং নিচে এখানেও একটি কুলিং ফ্যান রয়েছে যেটা আপনার ঠান্ডা করতে সাহায্য করবে, এবং এ সাইডেও একটি কুলিং ফ্যান রয়েছে। আর এখানে রয়েছে স্পিকার, স্পিকারটি আসলে খুবই হাই পাওয়ারের স্পিকার। আপনি আসলে যদি সম্পূর্ণ ফুল সাউন্ড দেন তাহলে আপনার বক্সের প্রয়োজন হবে না, কারণ এর মাধ্যমে আপনারা সব কিছু শুনতে পারবেন, কারণ সাধারণ প্রজেক্টারগুলোতে যে মাইক ব্যবহার করা হয় থাকে তার তুলনায় এর মাইকটি অত্যন্ত ভালো। দেন এরপর আমরা যেটা যদি কানেক্ট করতে যাই তাহলে আমরা একটু কানেক্ট করে দেখবো আসলে এর ইমেজ কোয়ালিটি কেমন বা এর ভিডিও কোয়ালিটি কেমন। তো এই জন্য আমি সরাসরি কানেক্ট করে তারপরে দেন আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। তো আমি কানেক্ট করে নিচ্ছি, ততক্ষণে ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি পাওয়ার কেবলটি এখানে প্লাগ ইন করলাম। তো পাওয়ার কেবলটি যখন আমি দিলাম সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন না লাইট, হয়তো বা ক্যামেরার কারণে আমার লাইটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, এবং আর আপনার ডিশ লাইন বা টিভি লাইন লাইনের পাশে আপনি দেখতে পাচ্ছেন USB। তো আমার একটি পেন ড্রাইভ রয়েছে, পেন ড্রাইভে একটি ভিডিও আছে বা আমি সেটা প্লে করে আপনাদেরকে দেখাবো। দেন এটি হচ্ছে এখানে প্লাগ ইন করলাম।
এরপর রিমোট রয়েছে, রিমোটের মাধ্যমে আমরা এটাকে ই করব, অন অফ করা করতে পারবো। এখানে রিমোটে যে অন অফ বাটন রয়েছে, তো আমি ওখান থেকে অন করে নিলাম। দেন অন করে নেওয়ার পর আমি আমার সামনে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, যে ওয়ালটি দেখতে পাচ্ছেন, আমি ওয়ালে ফোকাস করব। তো আমি ওয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, সরি বেস কালারের ওয়াল। তো আমি আমার সিলিং রয়েছে সাদা, আমি সিলিংও আপনাদেরকে দেখাবো আসলে কতটা আই করা যায়। তো আমি সিলিংও দেখাবো যে আসলে কতটা ই করা যায়, কারণ আমার এই পিএস কালারের ওয়ালে খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। তো আমি এটি আমার গ্লাসটা খুলে নিলাম, দেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ডেলাইটে এটা রয়েছে। তো এটার অনেক বড় করা যাবে, এটা আমি যখন স্ক্রু করছি আমার এখানে টুইনিং, তো তখন দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো আমি আমার ঘরের যে লাইটগুলো আছে লাইটগুলো আমি একটু আপাতত অফ করে দিচ্ছি। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন ডেলাইটে। তো বন্ধুরা আসলে ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন, জানি না কতখানি ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তবে আমি বলবো যে খুবই ক্লিয়ার রয়েছে। এটি এখন সবচেয়ে ছোট, মানে 50 ইঞ্চির ভিতরে রয়েছে, এটা রয়েছে 150 ইঞ্চি, তার মধ্যে এই 50 ইঞ্চিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন, হয়তোবা ক্যামেরা রেঞ্জে সম্পূর্ণ বেয়ার পড়ছে না। তো আমি এখান থেকে একটি ভিডিও প্লে করব, কারণ কপিরাইট রয়েছে, যেহেতু আমি ভিডিওটা প্লে করব, তারপর আমি ভিডিওটির অবশ্যই মুডটা অফ করে দিব। বন্ধুরা এই ছিল বিষয়, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর একটি মতামত জানাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদম হোসেন বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ডিটেইল নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনায় বাই, আল্লাহ হাফেজ।